Good morning and welcome to our sweet home family. Mani hocche ready. Ami hoye gechi ready. Ekhon baje 8:32. 8:55 হাবড়া লোকালটা ধরো বলে তোর ঝড় চলছে। সকালে উঠে আমরা ভাবছিলাম যে আমরা যাবো কি যাবো না, ফার্স্টলি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে আর ভালো ঠান্ডাও লাগছে, ঘুম দিয়ে উঠতেও ইচ্ছা করছিল না, কিন্তু তাও যেতে হবে, উপায় নেই, কাজ আছে। আম্মার কাছে একটা ছাতা আছে, কিন্তু মাম্মার কাছে মানে মানির মার কাছে ছাতাটা ছিল, সেই ছাতাটা যে মাসি কাজ করেন উনি নিয়ে গেছিলেন, তো ওই জন্য এখন উনি ফিরলেন, থ্যাংক গড তাদের চলে এসছে। তো ওই ছাতা নিয়ে একজন, আরেকটা ছাতা নিয়ে আরেকজন, এভাবে যাবো, কারণ বাইরে বৃষ্টি যদি এখন ভেজা পড়ে তাহলে কনফার্ম জ্বর আসবে, কোনো উপায় নেই। তো এখন ও রেডি হয়ে নিচ্ছে ঝটপট করে, আমরা এখান থেকে মোটামুটি 40-45 মধ্যে বেরোতেই হবে আর এখান থেকে দৌড়াতে হবে, কারণ 10 মিনিটের মধ্যে স্টেশনে ঢুকে ঝটপট করে ট্রেনে উঠতে হবে। তো এখন মোটামুটি সবই রেডি হয়ে গেছি, আমরা রেডি হতে আর কি, সকালবেলা আমরা স্নান করার ব্যাপার নেই, ওই জন্য বেঁচে গেছি, স্নান করার ব্যাপার থাকলে হয়ে যেত কাজ। আর এখানে স্নান করার ব্যাপার থাকবে ওরা, কারণ এখানে গিজার নেই, গিজার এখানে জল ভীষণ ঠান্ডা, ভীষণ। তো এখন মোটামুটি রেডি, আর আজকের কাজের মেনুতে এটাই আছে, আমাদেরকে এই কাজের জন্য কলকাতা যেতে হচ্ছে। ও জিন্সের জন্য বলছিল, যদি জিন্স ওখানে না পাই তাহলে এখানে আবার একটু খুঁজতে হবে, বেটার অপশান এই হিসাবে। দেন কি বলো ওটা রে, ব্যাগ, মেনলি ব্যাগ লাগবে, দোকানে বিক্রির জন্য নয়, আমাদের পার্সোনাল ইউজের জন্য, তো সেটা আনতে হবে, যে কারণে আমরা যাওয়া। বেসিক্যালি ব্যাপার হলো আমাদের মাল আসে বাইরের দিকে, তো এখন তো আর বাইরের দিকে আমাদের নিজেদের জন্য এত দুটো ব্যাগ আমরা আনাতে পারবো না, তো আমাদের কলকাতা থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আর এবার ব্যাগের ক্ষেত্রে কি আছে, ওর একটা বড় ব্যাগ লাগবে, ঠিক আছে, লাইক টাইপ অফ হোবো, হোবো টাইপের যে মানে সাইজ বড় হবে, একটু টেকসই হবে, এরকম একটা হোবো ব্যাগ লাগবে। আর আমার একটা ওয়েস্ট ব্যাগ আমি একটা নেবো, ওটা ওখানটায় কাজে লেগে যাবে, ওয়েস্ট ব্যাগ ওর জন্য একটা নিতে হবে, দুজনের জন্য ওয়েস্ট ব্যাগ থাকবে। তো এগুলোই নেবো, শুধু এই 2-3টে জিনিস নেওয়ার জন্য এখন যেতে হবে। তার সবথেকে বড় কারণ হচ্ছে তোমার এখানটায় সেরকম কোয়ালিটি আর অল পাবো না, হাবড়ায় সেটা হাবড়াতে পাবো না, সেই জন্য আরও কলকাতায় যাওয়া। এখন মোটামুটি টাইম খুবই কম, ও রেডি হচ্ছে, আর 5 মিনিট সময় আছে, তার মধ্যে রেডি হয়ে যেতে হবে একদম জ্যাটারপাট করে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে, দুজন দুটো ছাতা, বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই, যথেষ্ট ভালো বৃষ্টি হচ্ছে, কালকে মোটামুটি এতটা হচ্ছিল যে তুমি ছাতি ছাড়া বেরোতে পারবা, আর এখন কাল মোটামুটি সন্ধ্যে কালকে বিকালের পর থেকেই, তারপরে যা যেরকম হচ্ছে সেটাতে ছাতি ছাড়া বেরোনো ইম্পসিবল, অ্যান্ড ভিজলে এখন খাবার করে দেবে, জল হয়ে যায়, আর কিছু করার নেই, চলো এখন বেরিয়ে পড়েছি গন্তব্যের দিকে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে যাওয়া, পেয়েছে বহুত বহুত খিদা, ভীষণ বৃষ্টি হচ্ছে, এইভাবেই সারাদিন চলবে, একদম পুরো জল কাদা ওয়েদার, ঠান্ডা জলগুলো একদম পুরো ঠান্ডা, বিশাল ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। ও এখন ইডলি খাচ্ছে আর আমি এখান থেকে ডোসা খাবো, কাকার দোকান থেকে আমাদের খাওয়া দাওয়া চলে, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে জোরদার। এখানে পেট পুজো করে তারপরে বেরোবো আমাদের খোঁজে, ব্যাগের খোঁজে। এখন নামলাম হাবড়াতে, অ্যান্ড হাতে এই ঝোলা, বড় বড় ব্যাগ আছে, ওটা মানি নিয়েছে, আর একটা ছোট ব্যাগ, দুটো আর একটা ছোট, মানে 3টে, আর একটা ছোট ব্যাগ আমার ব্যাগে রয়েছে, আর আমি একটা স্লিং নিয়েছি, ওটা কি কি নিয়েছি সেটা পরে দেখিয়ে দেবো। কেন তুমি একটা নিয়েছো সেটা বলো, তোমার ব্যাগ পাওয়া যায়নি, পাওয়া যায় আমার পছন্দ হয়ে উঠছে না আসতে, আরে এই জুতোটা এরকমই হচ্ছে, স্লিপ কেটে যাচ্ছে, তো ভীষণ বৃষ্টির মধ্যে টোটালি বলতে গেলে পুরো জল, মানে জলের মধ্যে পা থেকে থেকে অবস্থা টাইট। এখন কিছু খাবো, চলো। এই যে ওর জন্য এই একটা ব্যাগ,
এই একটা ব্যাগ, দুটো বড় সাইজের ব্যাগ নিয়ে যে, একটা আইথেমের উপরে একটা এফ এর উপরে, আর এটা আমার লেদারের আইটেম। এটা ওটা লেদারের আইটেম। এই যে এখানে একটা চেন রয়েছে, ক্লিপটা ওপেন করলে আর একটা চেন, এই জায়গায় একটা চেন রয়েছে, খুলছি না। আর এই এটা মেইন চেন, ভিতরে হিডেন চেন আই থিং আছে, ভিতরে হিডেন চেন রয়েছে। এই জায়গাটার প্যাডিংটা খুব ভালো, স্টাফ প্যাডিং রয়েছে। আর ওরটা আর একটা যেটা ব্যাগ, মেয়েদের একটু ব্যাগ বেশি লাগে সবাই জানো, ওকেও বলেছিলাম ও নিত, বাট আর আলটিমেটলি ওর চয়েস অনুযায়ী আরো পাইনি। আর এটা এলেট রয়েছে, এটা ছোট সাইজের ব্যাগ, এটা ছোট সাইজের ব্যাগই নিয়েছি, এটার বেশ ব্রড বেল্ট আছে। আর বাকি কার্ডস অ্যান্ড অল, এটা টিয়ার আপ, এগুলো রয়েছে। তো এই যে আমাদের আছে শপিং, এই হচ্ছে আমাদের শপিং। বাইরে যা বৃষ্টি হচ্ছে সেটাতে তেমন ভেজা পড়েনি, গাটা বা বডিতে অত ভেজা পড়েনি, বাট পাটা টোটালি জলের ওপর ছিল, তো হালকা একটু লাইক ঠান্ডা ঠান্ডা ভাব এটা থাকে, সেটা আছে, কারণ খিদে পেয়েছে। দেখা যাক কোথায় গিয়ে খাওয়া যায়, খাওয়া দাওয়াটা দেখতে হবে। তো এখন বেরোই পড়ি, আসার পথে খাবো ভাবছিলাম, আমাদের এখানে টাউন হোটেল আছে খুব ভালো খাওয়া, কিন্তু দেখলাম টাউন হোটেল বন্ধ, তারপরে বং কাফে, বং কাফে বন্ধ, সব বন্ধ, সামনে পাওভাজি স্টল দেয় সেটাও খুলে নিয়ে আছে আজকে, মানে মোটামুটি জানি না কেন একদিক থেকে অনেক বেশি বৃষ্টি অনেক সময় হয় কিন্তু স্টল গুলো বন্ধ করে না, আজকে দেখি বেশিরভাগ স্টল বন্ধ, সব বন্ধ রেখেছে আজকে। এখন বেরিয়ে পড়লাম আমরা খাওয়ার জন্য, এক নম্বর গেটে দাঁড়িয়ে আছি, তো আমাদের খাবার চলে এসছে, এখানটায় চিলি চিকেন অ্যান্ড চিকেন হাক্কা নুডলস অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস। তো আমি খাওয়া দাওয়া সেরে ফেললাম, দুপুরের লাঞ্চ আমাদের এখন বিকালে হচ্ছে, তো 5:30 খাওয়া দাওয়া হয়েছে কমপ্লিট। আমি বেরোবো, বাইরে হালকা একটু বৃষ্টি হচ্ছে, একটু দাঁড়িয়ে গেছি, একটু কমলে বেরিয়ে পড়বো, গিয়ে একটু শোবো, রেস্ট নেবো, বাস আর এই কাজ। এখন বাজে পুরো 11টা, এখন আমরা শুতে চলে এসেছি, মানে আমরা শুয়েছিলাম বাড়ি আসার পর, রেস্ট নিচ্ছিলাম, তারপরে ডিনার করেছি, ডিনারে খেয়েছি খিচুড়ি, তো ওটা খেয়ে তারপরে এখন শুতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাদের কিন্তু তোমরা ফলো করতে পারো, ফলো করার জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রাম প্রোফাইল তিনটেরই লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ওখান থেকে তোমরা আমাদের ফলো করতে পারো। তো আজকের জন্য এই অবধি, টাটা বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।